দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল, বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়। জাতীয় সংসদে আজ বাজেট পাস, ইন্টারনেট সেবায় র‍্যাট কমছে 10%। গাজীপুরের ভোটে ছিল নিয়ন্ত্রণ, মত সুজন সম্পাদকের শান্তিপূর্ণ হয়েছে বিশ্লেষণ আবুল মকসুদের। রাজধানীতে ফুট ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা, বাড়ছে দুর্ঘটনা, সচেতনতার অভাব বলছেন বিশ্লেষকরা। ব্যাংকে তারল্য সংকট ও উচ্চ সুদহার শিল্পের বিনিয়োগে অন্তরায়, অভিমত ব্যবসায়ী ও ব্যাংকারদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। আজ জাতীয় সংসদে 2018-19 অর্থ বছরের বাজেট পাস হবে। বুধবার রাতে অর্থ বিল পাস হয়েছে। নতুন করে ইন্টারনেট সেবায় ভ্যাট 10% কমিয়ে পাস হয় এই অর্থ বিল। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আশা, এর ফলে দেশের 40% তরুণের কল্যাণ হবে। যারা ব্যাংকিং খাতে অনিয়ম করছে তারা ছাড় পাবে না বলেও জানান অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। অর্থবিল 2018 পাস করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সংসদের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাশ হলো অর্থবিল 2018-19। বড় কোনো পরিবর্তন ছাড়া প্রস্তাবিত বিলটি সংসদ সদস্যদের সম্মতিতে পাশ হয়। সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল 2018 পাস হলো। এর আগে গত 7 জুন 4,64,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যেখানে রাজস্ব থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 3,39,000 কোটি টাকা, আর জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 7.8%। অর্থবিল পাশের প্রাক্কালেও অর্থমন্ত্রীর আশা এবার অর্জন হবে প্রবৃদ্ধি। জিডিপি প্রবৃদ্ধির এই শক্তিশালী ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। প্রবৃদ্ধির সঞ্চালক গুরুত্বপূর্ণ চালক সমূহে সাম্প্রতিক গতিধারা অনুকূল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি আমার এ দাবির সপক্ষেই সাক্ষ্য দিচ্ছে। ইন্টারনেট সেবার উপর প্রযোজ্য ভ্যাট 15% থেকে নামিয়ে 5% করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী তার বক্তব্যে আবারও বলেন 2024 সালের মধ্যেই দেশ থেকে দারিদ্র দূর করা হবে। এছাড়া যারা ব্যাংক অনিয়মে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ব্যক্তি মালিকানা খাতের ব্যাংকগুলো সম্বন্ধে বলা হচ্ছে যে সেগুলোতে লুটপাট হচ্ছে। ব্যক্তি মালিকানা খাতের একটি সমস্যা হচ্ছে যে সেখানে বিভিন্ন ব্যাংক একে অন্যকে সাহায্য করে এবং এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের ঋণ পেয়ে থাকেন। এ সম্বন্ধে আমি আগামী মাসে বিশেষ ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছি, যা এই মুহূর্তে আলোচনা করা সম্ভব হবে না। জাতীয় সংসদে বৃহস্পতিবার পাশ হবে 2018-19 অর্থ বছরের বাজেট। বৃহস্পতিবার সকাল 10 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। যে যাই বলুক, মাদক বিরোধী অভিযান চলবে, সংসদে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিতে পেরেছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে টানা 10ম বারের মতো বাজেট পেশ করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম বাজেট তিনি উপস্থাপন করেছেন পার্লামেন্টে। প্রধানমন্ত্রী বলেন, 10 বছরে বাজেটের আকার বেড়েছে, কমেছে পরনির্ভরশীলতা। বাংলাদেশে কিন্তু সত্যি গণমানুষের দিন বদল হয়েছে, মানুষ অনেক অনেক উন্নতি লাভ করেছে, অনেক আশাবাদী হয়েছে, মানুষ এখন ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে। অন্তত এইটুকু আমরা করতে পেরেছি। এটা পেরেছি এই কারণে যে যেহেতু ধারাবাহিকতা আছে, এক টানা 9 বছর আমরা চালিয়েছি এখন এই 10 অর্থ বছর, কাজে যার ফলে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছিলাম সেগুলি ধারাবাহিকতা বজায় থাকাতে আজকে সমস্ত উন্নয়নটা দৃশ্যমান। শেখ হাসিনা বলেন, পুঁজিবাজারে ঈশ্বর শাসন প্রতিষ্ঠায় কাজ করছে তার সরকার।
এবছর আমাদের জিডিপি প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছিলাম 7.65 এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই বছরে আমাদের চূড়ান্ত জিডিপিতে প্রবৃদ্ধি দাঁড়াবে 7.78% আমরা তা অর্জন করতে পারব বলে আমরা বিশ্বাস করি। বাজেট আলোচনায় উঠে আসে মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান প্রসঙ্গ। মাদক মুক্ত বাংলাদেশ আমাদের করতে হবে। মাদক একটা দেশকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, একটা সংসারকে ধ্বংস করে। কাজে এটার বিরুদ্ধে আমাদের যে অভিযান, যে যাই বলুক আমরা কিন্তু এটা অব্যাহত রাখবো। আমরা আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, মাদকাসক্ত কেন হবে। প্রধানমন্ত্রী জানান, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়ার পর অনগ্রসর কেউ চাকরি না পেলে তার জন্য সরকার দায়ী থাকবে না। প্রবণ এলাকা বা জলবায়ু পরিবর্তনের ফলে যারা শাহতালি জয় নিউজ 24 ঢাকা। এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ন্ত্রিত ভোট আর নিয়ন্ত্রিত গণতন্ত্রের প্রদর্শনী হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও মন্তব্য তার। তবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এই নির্বাচনও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি সৈয়দ আবুল মকসুদ। তানজিল মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। খুলনার পর গাজীপুর সিটি নির্বাচনেও বড় জয় পেল আওয়ামী লীগ। 2 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাসানুদ্দিন সরকারকে পরাজিত করেছেন নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম। যদিও ভোটের দিন অনিয়ম কারচুপির অভিযোগে ভোট বন্ধের দাবি জানান হাসানুদ্দিন সরকার, কিন্তু নির্বাচন কমিশনের যুক্তি 425টি কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসায় ভোট স্থগিত রাখা হয়েছে, কিন্তু বাকি 416 কেন্দ্রে ভোট হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। কিন্তু ইসির এই বক্তব্যের সঙ্গে একমত নন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তার দাবি, খুলনার চেয়েও গাজীপুরে ব্যাপক অনিয়ম হয়েছে। কিছুটা ভিন্নতা আছে গবেষক সৈয়দ আবুল মকসুদের কণ্ঠে। খুলনার নির্বাচন যেরকম নিয়ন্ত্রিত ছিল, এটাও নিয়ন্ত্রিত ছিল, এর সাথে নিয়ন্ত্রিত গণতন্ত্র যুক্ত হয়েছে। গাজীপুরের নির্বাচন তো শান্তিপূর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। শান্তিপূর্ণ নির্বাচন হওয়া আর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা, দুটো আবার দুই জিনিস। সব নির্বাচনে ইসিকে আরও জোরালো ভূমিকায় দেখতে চান তারা। তাদের নিরপেক্ষ আচরণ করা, তাদের সাহসিকতার সাথে আচরণ করা, সমতার দৃষ্টিতে সবাইকে দেখা। ভালো হয়েছে এটা বললেই জনগণ কিন্তু সেটা মানতে বাধ্য না। নির্বাচন কমিশনকে তার প্রশ্নের জবাব দিতে হবে। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এমন প্রশ্নের উত্তরে দ্বিধা বিভক্ত মত দিয়েছেন দুই বিশ্লেষক। এই আমরা নির্বাচন কমিশন যদি এর থেকে তাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, তাদের নিরপেক্ষতা, তাদের দৃঢ়তা, এই ব্যাপারে তারা যদি কোনো পরিবর্তন না আনতে পারে, তাহলে আমাদের জন্য অকল্যাণেই অপেক্ষা করছি। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সমস্যা এবং স্থানীয় যে নেতৃত্ব সেটি প্রাধান্য পায়, কিন্তু জাতীয় নির্বাচন হলো একটা রাষ্ট্রের সরকার পরিবর্তনের নির্বাচন। তো সুতরাং স্থানীয় নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তারা বলছেন, স্থানীয় থেকে জাতীয় প্রতিটি নির্বাচনী প্রভাবমুক্ত থেকে জনগণের রায়ের প্রতিফলন হওয়া উচিত। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। ফুট ওভারব্রিজ ব্যবহারের কথা বারবার বলা হলেও চলাচলকারীদের অর্ধেকের বেশি মানুষ পার হচ্ছেন সড়ক দিয়ে। সুনির্দিষ্ট কোনো কারণ না দেখাতে পারলেও সময় বাঁচানোর অজুহাত দেখাচ্ছেন অনেকে, এতে বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে বিশ্লেষকরা জোর দিচ্ছেন জনসচেতনতা বাড়ানোর উপর। মোজাম্মেল বাবলুর ক্যামেরায় মাফিয়া মুক্তার রিপোর্ট। ফুটওভার ব্রিজ নিরাপদ রাস্তা পারাপার রাজধানী জুড়ে সময়ের ব্যবধানে এই ব্রিজ তৈরি হয়েছে শতাধিক। সঠিক কোনো হিসেব না থাকলেও ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ঘটছে দুর্ঘটনা। ব্যস্ততম নগরে কর্মব্যস্ত লাখো মানুষের প্রতিদিনের রাস্তা পারাপারের জন্য রয়েছে ফুটওভার ব্রিজ। নির্দিষ্ট দূরত্বে থাকা এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহারে সাধারণ মানুষের রয়েছে অনীহা, কিন্তু কেন? নতুন বাজার আর বাড্ডা থেকে শুরু করে শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি ও মিরপুর সহ পুরো নগরীর চিত্রই প্রায় এক। এই তো সামনে ফুটওভার ব্রিজ, আপনি এই মাঝখান দিয়ে কেন পার হলেন? ভুল হয়ে গেছে। এই সামনে একটি ফুটওভার ব্রিজ আছে, পরপর দুটো, আপনি তারপর রাস্তার উপর দিয়ে পার হলেন? আমার খুব জরুরি দরকার, তো এই জন্য চলে আসলাম আর কি। সব অনেক মানুষ আসতেছে, আমি চলে আসলাম।
এই যে দুটো ফুটওভার ব্রিজ থাকার পরও কেন রাস্তার মাঝখান দিয়ে পার হলেন? সময় বাঁচানোর জন্য। এই যে আপনি ফুটওভার ব্রিজ দেখে কেন রাস্তার মাঝখান দিয়ে পার হলেন? ওদিকে উঠতে কষ্ট হয়। এই যে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও আপনি মাঝখান দিয়ে পার হলেন কেন? ঘণ্টায় নগরীর বিভিন্ন ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন 500 বেশি মানুষ। এলাকার ব্যস্ততা ভেদে এই সংখ্যা হাজার ছাড়ায় কোথাও কোথাও। বলা হচ্ছে ঝুঁকি নিয়ে সড়ক পার হওয়ার মূল কারণ সচেতনতার অভাব। মানুষ ইচ্ছা করে উঠে না কষ্টের জন্য, হ্যাঁ আমিও কষ্ট হয়েছে তাও উঠছি, কারণ বেআইনি যেটা সেটা করি নাই। কোন সময় আবার গাড়ি তোলা পরে জমগা, আর এটা তো সরকারের ওভার ব্রিজ দিছে আমাকে ভালোর জন্য। এখানে তো অ্যাক্সিডেন্ট হয় না, তাও তবু তো আমাদের মানুষ বুঝে না। বিশ্লেষকদের মতে অসাবধানতার সাথে রয়েছে নিয়ম না মানার প্রবণতাও। প্রেশার থাকে, এত রাস্তা চেক করা সম্ভব হয় না। শুধুমাত্র যে আনফিট গাড়ি বা রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট ঘটে তা না, দেখা যায় সড়ক ব্যবহার কিন্তু অসচেতনতার জন্যও কিন্তু আমার অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। পথচারীদের ক্ষেত্রে পথচারী যাতে রাস্তা পার হওয়ার সময় একটু দেখে শুনে রাস্তা পার হন। আগ্রহের অভাবের সাথে ফুটওভার ব্রিজ ব্যবহার না হওয়ার ক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং ঝুঁকিকেও দুষছেন অনেকে। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। গ্যাস বিল পরিশোধের পরও গ্যাস পাচ্ছেন না মানিকগঞ্জ শহরবাসী। কেন এই অবস্থা সেই খবর জানাতে সহকর্মী প্লাবন রহমান সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। প্লাবন, কেন গ্যাস মিলছে না, শহরবাসীর কি অভিযোগ, আর এ ব্যাপারে কর্তৃপক্ষই বা কি বলছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে দীর্ঘদিন ধরেই আসলে এই গ্যাসের লাইন আছে বাসা বাড়িতে, কিন্তু গ্যাস পাচ্ছেন না এলাকাবাসী। মানিকগঞ্জের এই প্রকট সমস্যা আসলে এটি অন্যতম বড় সমস্যা। এটি আসলে একটু জানিয়ে রাখি, মানিকগঞ্জের প্রায় 12,000-এরও বেশি বাসা বাড়িতে গ্যাসের লাইন রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক এলাকা, সিএনজি পাম্প সহ বিভিন্ন জায়গায় আসলে গ্যাসের লাইন রয়েছে, যেখান থেকে প্রতি মাসে প্রায় 20 কোটি টাকা গ্যাস বিল যায় আসলে এই মানিকগঞ্জ থেকে। তারপরেও কিন্তু গ্যাস পাচ্ছেন না এলাকাবাসী, যেই দাবি আসলে দীর্ঘদিনের। একটি বড় বিষয় হচ্ছে যে গ্যাস যেহেতু পাচ্ছেন না, তাহলে গ্যাস বিল কেন দেবেন, সেই প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে মানিকগঞ্জবাসীর ভিতরে। আমরা একটু কথা বলতে চাই আসলে গ্যাসের সার্বিকভাবে বাস্তবতা কী। এই রান্নাঘর যদি একটু দেখাতে চাই, যারা আসলে সবসময় ভুক্তভোগী, আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাস লাইন যেটাতে সরকারি গ্যাস লাইন, সেখানে আসলে গ্যাস নেই, যে কারণে প্রত্যেকটা বাসা বাড়িই আসলে সিলিন্ডারের উপর নির্ভরশীল। এবং যেই ক্যামেরার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন, একটি বাসা বাড়িতে আমরা ঢুকেছি, সেখানেও আসলে এই সিলিন্ডার গ্যাসে আসলে রান্নাবান্না করা হচ্ছে, যেটি আসলে অনেক বেশি দুর্ভোগের বিষয়। সিলিন্ডার গ্যাসের খরচ তো আছেই, সেই সঙ্গে সরকারি বিল তো দিতেই হচ্ছে, সব মিলিয়ে আসলে ডাবল খরচ পড়ছে এলাকাবাসীর। আপা একটু কথা বলি আপনার সঙ্গে, সব মিলিয়ে একটু বলবেন যে কী ধরনের অসুবিধা হয়? গ্যাস লাইন তো আছে, গ্যাস একেবারেই পাচ্ছেন কি না আপনারা? না, গ্যাস পাচ্ছি না আমরা এই যে এলপি ব্যবহার করি সব সময়, তারপরে সময়তে এলপি না থাকলে আমরা মাটির চুলাও ব্যবহার করি। এই যে কিনা জ্বালাই তৈব, আবার ওইটারও তো বিল দিতে হইব, বিল দেওয়ার তো ঠিক নেই, কারণ আমি গ্যাস পাই, আর যদি বিল দেই তাহলে সেটা ভালো কথা। গ্যাস পাই না আমরা, এই এলপিতে রান্না করি সব সময়। কী চান আপনারা, দাবি কি বিল দেবেন এভাবে? এখন তো বিল দেওয়া তো ঠিক নেই, গ্যাস পাই আর বিল দিলে সমস্যা হয় না, আমি এখন দুই দিকে কীভাবে চালাবো? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনছিলেন আসিফ, আসলে এরকম দুর্ভোগের মধ্যে শুধুমাত্র এই একটি বাসা বাড়ি নয়, প্রত্যেকটা বাসা বাড়িতে আসলে একই অবস্থা। তো যে কারণে এই দুর্ভোগ থেকে তারা আসলে মুক্তি চান, তারা চান যে গ্যাস যদি না পান তারা, তাহলে তারা গ্যাসের বিল আসলে দিতে চান না। আমার সঙ্গে একজন আছেন, একটু একেবারে সংক্ষেপে একটু কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে একটু কথা বলি। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে তো এই দাবি আছে, হ্যাঁ, একজন সাধারণ মানুষ নাগরিক হিসেবে একটু বলবেন যে কী কারণে এরকম অবস্থা হচ্ছে? নির্বাচন আসলেই সবাই প্রতিশ্রুতি দেয় যে গ্যাস পাবেন, বিদ্যুৎ পানি ইত্যাদিতে থাকবে, হয়ে গেলে পরে আর সব ভুলে যায়, তাদের কোনো কিছুই মনে থাকে না। মানিকগঞ্জবাসীর অনেক দিনের দাবি গ্যাস পাওয়া, আমরা গ্যাস পাই না কিন্তু বিল প্রতিনিয়ত আমাদের বিল দিতে হচ্ছে, এবং সিলিন্ডারে আবার নতুন করে তাদের কানেকশন নিতে হচ্ছে, এটা মানে কোনোভাবেই তাদের ব্যতিক্রম হচ্ছে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যে কোনো মূল্যে গ্যাস চান, আর যদি গ্যাস
না দিতে পারে সরকার, তাহলে যাতে গ্যাসের বিল তাদের কাছ থেকে না নেওয়া হয়, এই দাবি নিয়ে তারা আসলে অনেকদিন ধরে আন্দোলনও হয়েছে, বিভিন্ন গণমাধ্যম কাজ করছে, আমরাও তৃণমূলে জবাবদিহিতে যে অনুষ্ঠান হয় সেখানে জোরালোভাবে এই বিষয়টি তুলে ধরেছি এবং এরকম লাইভ সম্প্রচার করা হয়েছে, অন্যান্য গণমাধ্যম তো কাজ করছে, তারপরেও যারা কর্তৃপক্ষ তাদের কানে এই বিষয়টি একেবারেই গুরুত্ব পাচ্ছে না। তারা আশা করেন সামনে নির্বাচন আসছে, যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করবেন। তো এই ছিল মোটামুটি মানিকগঞ্জ থেকে আমার কাছে গ্যাস সংকট নিয়ে সবশেষ খোঁজ খবর। প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছেন শিক্ষকরা, সহকর্মী জুবায়ের আল মাহমুদ আছেন সেখানে, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুবায়ের আল মাহমুদ, দাবি আদায়ে শিক্ষকরা কি বলছেন? আসিফ, আজকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যে আমরণ অনশন সেটি চতুর্থ দিনে গড়িয়েছে। আপনি জানেন সোমবার সকাল থেকে তারা অনশনে বসেছেন এবং এই মুহূর্তে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন আপাতত বৃষ্টি বন্ধ হয়েছে এবং শিক্ষকরা আসলে তারা যে জাতীয় প্রেস ক্লাবের অপোজিটে অর্থাৎ বিপরীত পাশের যে রাস্তা সেই রাস্তায় তারা আমরণ অনশন করছেন এবং ওপরে আসলে পলিথিন টাঙিয়ে এই এই অনশনটা তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পলিথিন টাঙিয়ে আসলে এই অনশনটা করছেন। এবং এখন পর্যন্ত অনশনের চতুর্থ দিনে এখন পর্যন্ত প্রায় 70 জন শিক্ষক কর্মচারী আহত অসুস্থ হয়েছেন এবং স্যালাইন দিয়ে তাদের আসলে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 7 শিক্ষক এবং সব মিলিয়ে আসলে এখানে আজকে চতুর্থ দিন গড়ালেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কি না, আশ্বাস দেওয়া হচ্ছে কি না, এ বিষয়টি আমি এই শিক্ষক নেতাদের, এই শিক্ষকরা যারা এখানে বসেছেন তাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন তার সঙ্গে একটু কথা বলবো। জনাব গোলাম মাহমুদুন নবী ডলার, শিক্ষকদের আপনাদের যে অনশন কর্মসূচি আজকে চতুর্থ দিনে গড়িয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে, আপনাদের কর্মসূচির আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে যে এখনও আজকে জানেন আমাদের 19তম দিন আর অনশনের চতুর্থ দিন। তো আমাদের অনেক শিক্ষক কর্মচারী অনশনের থেকে অসুস্থ হয়ে অনেকে মেডিকেলে আছে, ঢাকা মেডিকেলে আছেন, অনেকে এখানে স্যালাইনরত অবস্থা আছেন আপনি দেখতে পাচ্ছেন, আবার কিছু শিক্ষক তাদের আত্মীয়রা এসে যখন অসুস্থ দেখছে বাসায় নিয়ে গেছেন, ঢাকায় যাদের আত্মীয় স্বজন আছেন নিয়ে গেছেন। তো এই অবস্থায় এখনও পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনোরকম কোনো প্রতিনিধি বা কোনো আমরা তথ্য এখনও পাইনি। আমরা আমাদের যে মানবিক আবেদন আপনারা জানেন, একটা মাত্র দাবি, সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিভুক্তকরণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচে যেন যে আশ্বাস দিয়েছে সেটা আশ্বাসে বাস্তবায়ন না দেখে আমরা এখান থেকে উঠব না, এটাই আমাদের অঙ্গীকার। আসিফ, এখানকার শিক্ষকরা আসলে জানাচ্ছিলেন যে তারা যে মানবিক আবেদন করছেন তাদেরকে দাবি যে এমপিও ভুক্তিকরণ সেটি আসলে যতক্ষণ না হবে ততক্ষণ তারা আসলে এই অনশন চালিয়ে যাবেন এবং আপনাকে বলে রাখি যে এই ধরনের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সারা বাংলাদেশে 5,245টি অনুমোদনপ্রাপ্ত, অর্থাৎ সরকার অনুমোদন দিয়েছে এবং যেখানে শিক্ষক কর্মচারী হিসাবে প্রায় 80,000 শিক্ষক কর্মচারী রয়েছেন এবং জাতীয় বাজেটে এই শিক্ষকদের জন্য কোনো বরাদ্দ না থাকাতেই তারা আসলে এই দ্বিতীয় দফায় আমরণ অনশনে বসেছেন সোমবার থেকে এবং যতক্ষণ পর্যন্ত সরকার আসলে দাবি না মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলেই শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে। আসিফ, জুবায়ের আল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবায়ের আল মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। মুন্সিগঞ্জে লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান গুলিতে নিহত হয়েছেন, পুলিশের দাবি সে বন্দুকযুদ্ধে মারা গেছে। পুলিশ জানায় রোববার আব্দুর রহমানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়, বুধবার দিবাগত রাত 1টার দিকে তাকে সঙ্গে নিয়ে অন্য আসামিদের ধরার জন্য সিরাজদি খানের খাসমহল বালুরচরে এক বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের উপর গুলি করে আব্দুর রহমানের সঙ্গীরা, পুলিশও পাল্টা গুলি চালালে আব্দুর রহমান নিহত হন। এ ঘটনায় সিরাজদি খান থানার 3 পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাওজা শরীফ জিয়ারত শেষে মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন।
এই 9 জন ওমরা হজ যাত্রীর মধ্যে 4 জন একই পরিবারের। আহতদের মদিনা কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকাল 7:30 জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে মদিনা থেকে 200 কিলোমিটার পথ পার হওয়ার পর মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে ঘটনাস্থলেই 3 জন মারা যান। নিহতরা হলেন ঢাকা পুরাতন কচুক্ষেতের জুলহাস, ঢাকা মোহাম্মদপুরের রাশেদ এবং গোপালগঞ্জের আবুল বাশার। খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূর করতে 843 কোটি টাকার নতুন প্রকল্প প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। এর আওতায় নদী ও খাল খনন, স্লুইস গেট ও পাম্প হাউস নির্মাণ করা হবে। পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে নির্মাণ করা হবে ছোট বড় 118 কিলোমিটার ড্রেন। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরিকল্পিত নগরায়ন ও সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ডুবে যায় খুলনা মহানগরী। শহরের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। কেসিসির জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদী সহ গুরুত্বপূর্ণ 9টি খাল খনন, সুইস গেট ও পাম্প হাউস নির্মাণ করা হবে। প্রাইমারি ড্রেন আপনার 62 কিলোমিটার প্রায়, আর সেকেন্ডারি ড্রেন আছে 128 কিলোমিটার, এর ভিতরে খাল খনন আছে 27 কিলোমিটার। অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের আওতায় নদী খনন করা হলেও অনিয়মের কারণে কিছুদিনের মধ্যেই তা ভরাট হয়ে যায়। সিটি কর্পোরেশনের এ নতুন উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে হবে আশা সুশীল সমাজের। যখন বিগত মেয়র ছিলেন তিনি এই 22 খাল সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং কাজও শুরু করেছিলেন। বর্তমান মেয়র যিনি আছেন এই কাজটা উনি আর করতে পারেন না, সংস্কার কাজ করতে পারেন নাই। প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা শহরের জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করেন কেসিসির কর্মকর্তারা। খুলনায় যে ড্রেনেজ জলাবদ্ধতার জন্য যে সমস্যা, এটা 80% আমাদের এটা মিটআপ হয়ে যাবে। নতুন উন্নয়ন কাজের প্রস্তাবনার মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে গতি ফিরছে কেসিসির কর্মকাণ্ডে। বর্তমান আমাদের নবনির্বাচিত মেয়র 22 অবৈধ খাল দখল উচ্ছেদ এবং জলাবদ্ধতার জন্য উনি একটি মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েছেন। এরই মধ্যে প্রকল্পটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংবাদের সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকো। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংকে তারল্য সংকট এবং উচ্চ সুদহার শিল্পের বিনিয়োগে একটি অন্তরায়। তবে শিল্পের বিনিয়োগ সংকট কাটাতে বড় প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারের মাধ্যমে পুঁজি তোলার উদ্যোগ নিতে পারে এমন অভিমত ব্যবসায়ী নেতাদের। আর সব ক্ষেত্রে ব্যাংক সুদহার এক অঙ্কে আনা সম্ভব হবে না বলে মনে করেন ব্যাংকাররা। এ ছিল এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।